আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ এই ভিডিওতে আমরা আলোচনা করব অর্থনীতি তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাদেশন নিয়ে তোমাদের এই অর্থনীতি তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ সাত দুই হাজার চব্বিশ বুধবার অর্থনীতি তৃতীয় পত্র বিষয়টির বিষয় হচ্ছে বারো বাইশ শূন্য এক তোমরা চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে তোমরা যদি অন্যান্য সাবজেক্টের যেমন ভূগোল পরিবেশ তৃতীয়পত্র চতুর্থপত্র হিসাব বিজ্ঞান তৃতীয়পত পত্র ইতিহাস তৃতীয়পত্র চতুর্থপত্র ইসলামের ইতিহাসের সংস্কৃতি তৃতীয়পত চতুর্থপত্র রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত পত্র ইসলামিক পত্র তৃতীয়পত চতুর্থপত্র ব্যবস্থাপনা তৃতীয়পত্র চতুর্থপত্র দর্শন তৃতীয়পত্র পত্র এরপরে সমাজবিজ্ঞান চতুর্থ পত্র সমাজকর্ম তৃতীয়পত্র পত্র মার্কেটিং তৃতীয় চতুর্থ চতুর্থপত্র অর্থনীতি তৃতীয় পত্র চতুর্থ পত্র তো এইগুলো সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা যদি নিতে চাও অর্থাৎ প্রিমিয়াম যে সাজেশান অতি সংক্ষিপ্ত শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা নিতে চাইলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা খুব অল্প পারিশ্রমিক বিনিময় প্রত্যেকটি সাবজেক্টের সাজেশান নিতে পারো ইনশাল্লাহ সাবজেক্টগুলো কমপ্লিট করতে পারলে তো কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো তোমরা যারা নিতে চাচ্ছ অবশ্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে আমি চলে যাচ্ছি ভিডিওর মূল ট্রফিকে অর্থাৎ অর্থনীতি তৃতীয়পত্রের সংক্ষিপ্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশে নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো তোমরা যারা চ্যানেলটিতে নতুন দর্শকরা আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ হতে তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ অর্থনীতি তৃতীয়পত্রের বিষয়টি বিষয় হচ্ছে বারো বাইশ শূন্য এক সামষ্টিক অর্থনীতি এটি হলো সর্বপ্রথম চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন এই ভিডিওতে ক বিভাগে টোটালি প্রশ্ন আছে সাঁত্রিশটি খ বিভাগের আছে পনেরোটি এবং গ বিভাগের আছে উনিশটি তো ইনশাল্লা এই প্রশ্নগুলো কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে শুরু করছি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে টোটালি আছে সাঁত্রিশটি প্রশ্ন ইনশাল্লাহ সবগুলো প্রশ্নই আমরা দেখব এই ভিডিওতে এক নম্বর সামষ্টিক অর্থনীতি কি তোমাদের সুবিধার্থে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়েছে অর্থাৎ শুধুমাত্র ক যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে এছাড়া থাকছে খ এবং গবিভাগ বিভাগ এর প্রশ্ন তোমাদেরকে অবশ্যই বই থেকে পড়তে হবে দুই নম্বর এন এ আই আর ইউ এর পূর্ণরূপ কী তিন নম্বর মাথাপিছু আয় কী চার নম্বর স্বাভাবিক বেকারত্বর হার কি পাঁচ নাম্বার মোট জাতীয় উৎপাদন কাকে বলে এরপরে ছয় নাম্বার সম্ভাব্য জিএনপি কাকে বলে সাত নাম্বার জি এনপি ডিফল্টর কী আট নম্বর জিএনপি ব্যবধান কী নয় নম্বর মৌসুমি বেকারত্ব কী দশ নম্বর কার্যকর চাহিদা কাকে বলে এগারো নম্বর কেইনসনের অপূর্ণ নিয়োগ তথ্য কী এরপরে বারো নম্বর সের বিধিলেখ তেরো নম্বর বিনিয়োগ কী চৌদ্দ নম্বর স্বতঃস্পত্য বিনিয়োগ পনেরো নম্বর এনপিভি কী ষোলো নম্বর পরিচিত বিনিয়োগ কী সতেরো নম্বর নিট বিনিয়োগ কী আঠারো নম্বর মুদ্রা সংকোচন কী উনিশ নম্বর মুদ্রাস্ফীতি কী বিশ নম্বর সিপিআই কী একুশ নম্বর ভোগ কাকে বলে বাইশ নম্বর একটি দীর্ঘকালীন ভোগ আপেক্ষক লেখক তেইশ নম্বর প্রান্তিক ভোগ প্রবণতা কী এরপরে চব্বিশ নম্বর সমচ্ছেদ বিন্দু কী পঁচিশ নম্বর শক্তিশালী মুদ্রা কী ছাব্বিশ নম্বর অর্থের যোগান কাকে বলে সাতাশ নম্বর অর্থের প্রচলন গতিকি আঠাশ নাম্বার তারাল্য ফাতকি এবং উনত্রিশ নাম্বার অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারিও সমীকরণটি লেখ তিরিশ নাম্বার গ্রোসামের মুদ্রা কি যেহেতু টোটালি কবিভাগের সাঁত্রিশটি প্রশ্ন এর মধ্যে থেকে তোমাদেরকে আমি তিরিশটি প্রশ্ন দেখিয়ে দিলাম যেহেতু এই সাজেশানটি একটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না এরপরে আছে খ বিভাগে পনেরোটি প্রশ্ন এবং গবিভাগের বিভাগের আছে উনিশটি প্রশ্ন তোমরা যদি এই সাথে সাথে নিতে চাও অবশ্যই সাথে কমপ্লিট করলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তাই তোমরা যারা এই সাজেশনটি সহ অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিতে চাচ্ছ অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল অর্থনীতির তৃতীয়পত্রের তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ সাত দুই হাজার চব্বিশ বুধবার ক বিভাগে টোটাল প্রশ্ন সাঁত্রিশটি খ বিভাগে টোটাল প্রশ্ন পনেরোটি এবং ক বিভাগে টোটাল প্রশ্ন হচ্ছে উনিশটি ইনশাল্লাহ সাথে সাথে কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম